কুম আসসালাম আহমতুল্লাহ আবরাকাত যে আমাদের সম্মানিত ভাই জনাব জহিরুল ইসলাম পশ্চিমবাংলা ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে মহিলারা কোন কোন অবস্থায় নামাজ এবং সিয়াম থেকে বিরত থাকবে আলহামদুলিল্লাহ মহিলাদের দুটি সময়ে নামাজ পড়া রোজা রাখা হারাম তদরূপ স্বামী স্ত্রী সহবাস করাও হারাম সেই দুটো অবস্থা হলো একটি হলো হায়েজ দ্বিতীয় হলো নেফাস হায়েজ যা প্রতি মাসে নির্ধারিত সময় যে রক্ত এসে থাকে সেটা হলো হায়েজ এবং সন্তান প্রসব করার পর মহিলাদের যে রক্ত নির্গত হয় সেটাকে বলা হয় নেফাস এই হায়েজ এবং নেফাস অবস্থায় নামাজ রোজা এবং স্বামী স্ত্রীর সহবাস করা হারাম তবে যখন হায়েজ ও নেফাস অবস্থায় নামাজ মাফ করা হয়েছে কিন্তু রোজা যদি হয় তাহলে রোজা তার হায়েজ বা নেফাজ থেকে যখন পাক পবিত্রতা অর্জন করবে তখন রোজার সে কাজা করবে কিন্তু নামাজ আল্লাহ রাবুল আলমিন তার জন্য মাফ করেছেন তাহলে বোঝা গেল যে হায়েজ ও নেফাজ অবস্থায় যেমন নামাজ হারাম তেমনি রোজা রাখাও হারাম তেমনি স্বামী স্ত্রী সহবাস করাও হারাম তবে এই ক্ষেত্রে যখন হায় বা নেফাজ থেকে পাক পবিত্রতা অর্জন করবে ওই সময় তারা শুধু নামাজ আদায় করবে না নামাজ কাজা আদায় করবে না নামাজ আল্লাহ রবুল্লা আরামিন মাফ করেছেন কিন্তু রোজা তার পরবর্তী সময়ে কি করবে কাজা আদায় করবে তদরূপ করাও হারাম যদি সে হজ করতে গিয়ে থাকে বা উমরা করতে গিয়ে থাকে এমত অবস্থায় যদি সে মাসিক হয় বা তার যদি সন্তান প্রসব করে ফেলে এমথ অবস্থায় তার জন্য তবাব করাও হারাম তার জন্য তবাব বৈধ বৈধনা এর সাথে সাথে তিনি একটা কথা জানতে চেয়েছেন যে মহিলারা কি হায়েজ ও নেফাজ অবস্থায় কোরআন মজিদ পাঠ করতে পারে এ বিষয়ে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী নারীদের প্রয়োজনে বা বিশেষ ক্ষেত্রে কোরআন মজিদ তেলাওয়াত করতে কোনো অসুবিধা নাই যায় আছে তার কারণ মাসিক বা নেফাজ অবস্থায় যে নারীদের কোরআন তেলাওয়াত করার নিষেধাজ্ঞার যে হাদিসগুলো এসেছে সে হাদিসগুলো সহি শুদ্ধ না তাই ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী বিশেষ প্রয়োজনে বা কোরআন না পড়লে তার আর কোনো গতি নাই এমত অবস্থায় কোরআন মাজিদ তেলাওয়াত করতে কোনো অসুবিধা নাই যায় যাচ্ছে যেমন ভুলে যাওয়ার ভয় থাকলে বা পরীক্ষার সময় যদি থাকে অথবা সেই মহিলা শিক্ষিকা বা ছাত্রী তো এই ক্ষেত্রে মহিলাদের জন্য কোরআন মজিদ তসবি তাহালিল পাঠ করতে কোনো সমস্যা নাই তবে কোরআন মাজিদ যখন দেখে দেখে পড়বে তখন তার উচিত দু হাতে কাপড় রেখে কাপড় দিয়ে কোরআন মজিদকে ধরে কেউ কেউ বলেছেন পাঠ করবে তাহলে বোঝা গেল যে মহিলারা যদি অপবিত্র থাকে হায়জ ও নেফাসের কারণে এবং সে যদি শিক্ষিকা হয় বা ছাত্রী যদি হয় বা তার যদি পরীক্ষা থাকে এবং কোরআন মজিদ ভুলে যাওয়ার যদি আশঙ্কা করে তাহলে এমন অবস্থায় সে কোরআন মজিদকে পা পবিত্র কাপড় দিয়ে ধরে নিয়ে দেখে দেখে পড়তে পারে কোনো সমস্যা নাই এক্ষেত্রে আরও একটা কথা যে মহিলারা যখন হাইজ ও নেফাসের বাইরে একটা সময় থাকে যেটাকে বলা হয়ে থাকে ইস্তিহাদা অর্থাৎ হাইজ ও নেফাস নেফাসের সময় ছাড়া অন্য সময় বা উভয় অবস্থার সাথে সংলিষ্ট রক্তস্রাবকে ইস্তেহাজা বলা হয় এটা তাদের অভ্যাসগত বা প্রকৃতিগত বা সৃষ্টিগত রক্ত না বরং এটা হচ্ছে বিচ্ছিন্ন রক্তপাত আর এই রক্তের রং বিশেষ লাল বর্ণের হয়ে থাকে প্রবাহিত রক্ত যা সুস্থ হওয়া ছাড়াই রক্ত বন্ধ হয় না তাই এই ইস্তেহাজা বা রোগের কারণে যদি রক্ত বের হয়ে থাকে এই রোগের কারণে নামাজও মাপ নাই রোজাও মাপ নাই এবং স্বামী স্ত্রীও সহবাস করতে পারে কোনো সমস্যা নাই বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম রহমতুল্লাহিৎ